वेलकम बैक टू द गुड लाइफ चैनल। आमार गुड लाइफ चैनले जारा देखछेन सकल दर्शक बंधुदेर आमी जानाच्छि आमार आंतरिक अभिनंदन। आर आजके आमी आपनादेर साथे शेयर करते चलेछि आर एकटा रेसिपि, खुबी सहज एकटा रेसिपि, अथच सुस्वादुओ हबे आबार स्वास्थ्यकरो बटे। तो आमी तार जन्य आलू लम्बा करे एभाबे केटे निएछि, উচ্ছে লম্বা করে কেটে নিয়েছি, তিন চারটে মতো আলু দিয়েছি একটা, আর একটা কাঁচকলা দিয়েছি, এরকম লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন কি করে বানিয়ে নিচ্ছি। সবার আগে এখানে দিয়ে দিলাম আমি, গ্যাসটা তো অন করে নিয়েছি, এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব, খুবই কম তেলে আমি রান্নাটা করব। আর এর মধ্যে দিয়ে দেব আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, এটা হলো রাঁধুনি আর একটু তেজপাতা, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এক মিনিট মতো একটু ফুটে দিচ্ছি এটাকে। আমি কেটে রাখা সবজিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিলাম, কিছুক্ষণ এভাবে একটু ফুটে দিচ্ছি। সব সবজিগুলোকে এবার আমি একটু নেড়ে নিচ্ছি, নেড়ে ফেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন। আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো, আবার একটু নেড়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নেব। এতে কিন্তু আমি মশলা বেশি ব্যবহার করছি না, অনেক সময় আমাদের এরকম হালকা রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একঘেয়ে খাওয়া হয়ে যাওয়ার পরে এরকম রান্না খেতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো জল দিয়ে দেবো, এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি আমি আগে, আরও এক কাপ জল আমি দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দেব, এভাবে আমি মিনিট দুয়েক একটু হাই ফ্লেমে রেখেছি, দু মিনিট মতো আমি একটু হাই ফ্লেমে রেখেছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, মিনিট পাঁচেক একটু ফুটতে দিচ্ছি। এভাবে ফিরে এলাম আমি পাঁচ মিনিট পর, ঢাকা খুলে দেখে নিচ্ছি তরকারিটা ফুটতে আরম্ভ করেছে, একটু নেড়ে চেড়ে নেব। এভাবে সেদ্ধ হওয়া না পর্যন্ত বারে বারে একটু ঢাকা খুলে দেখে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি একটু গ্যাসটা এবার একটু সিম করে দিয়ে আবার মিনিট তিনেক মতো আবার একটু ঢেকে দিচ্ছি, ভালো করে সিদ্ধ যাতে হয়ে যায়। ফিরে এসেছি মিনিট তিনেক বাদে, এবার হয়ে গেছে আমার সম্পূর্ণ বয়েল হয়ে গেছে। এবার আমি সামান্য একটু এক ইঞ্চ মতো একটু হলুদ দিয়ে দেব, এক ইঞ্চ মতো, আর একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম, ভালো করে সবগুলোকে নেড়ে দিচ্ছি, সবজিটা ফুটছে ভালো করে, সবজিটা আর একটু ফুটতে দেব। এর মধ্যে আর অন্য কোনো কিন্তু আমি কোনো মশলা এখন আর অ্যাড করছি না, একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি মিনিট তিন চারেকের মতো। তেতো সবজিটা আমার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করছি, ঘি অ্যাড করে একটু ফুটতে দিচ্ছি এক মিনিটের মতো, ঝোলটা একটু গাঢ় হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি এবার আমি সবজিটাকে, রান্না করাও যেমন সহজ খেতেও তেমন ভালো এবং স্বাস্থ্যকরও বটে। তো রেডি হয়ে গেল আমার তেতোর ঝোল।
তৈরি হয়ে গেল আমার তিতর তরকারি, খুব সহজ ভাবে অথচ হেলদি। আপনারা এভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।